أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد বোন একটি হাদিসের আলোকে বাইআত সম্পর্কে জানতে চেয়েছেন। হাদিসটি হচ্ছে এই মুসলিম শরীফের হাদিস, আবদুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, মান খালা ইয়াদান মিন তাআ লাকিয়া আল্লাহ ইয়াউমাল কিয়ামাতি লা হুজ্জা লাহু ওমান মাত ওয়ালাইসা ফি উনুকিহি বাইআহ মাতা মাইতাতান জাহিলিয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ ফরমান, যে ব্যক্তি আনুগত্যর হাত উঠিয়ে নিল সে ব্যক্তি এমন অবস্থায় কিয়ামত দিবসে আল্লাহর সামনে উপস্থিত হবে যে তার মুক্তির সপক্ষে কোনো যুক্তি প্রমাণ থাকবে না। আর যে ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে যার ঘাড়ে বায়াত নেই, সেজন্য জাহিলিয়াতের অর্থাৎ অজ্ঞতার যুগের মৃত্যুবরণ করল। আরও হাদিস এসেছে, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা গেল অথচ তার কোনো ইমাম নেই, মান মাত ওয়ালাইসা আলাইহি ইমাম মাত মিতাতান জাহিলিয়া, সে আসলে জাহিলিয়াতের মরণে মারা গেল। সুতরাং বায়াতের যথেষ্ট গুরুত্ব এসেছে কোরআন এবং হাদিসে। বায়াত তথা শপথ ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক। মানব জীবনে সফলতার জন্য বায়াতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বায়াতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। এখন প্রশ্ন হচ্ছে যে এই বায়াত এটি আমরা কার কাছে গ্রহণ করব, এবং আবাল বৃদ্ধ জ্ঞানী মূর্খ নির্বিশেষে সকলেই কি বায়াত গ্রহণ করতে হবে? মূলত কোরআন এবং সহি হাদিসের আলোকে বায়াত সংক্রান্ত যে সমস্ত আয়াত এবং হাদিস উল্লেখ হয়েছে সেইগুলোকে রিসার্চ করলে নির্যাস যেই বিষয়টি প্রতীয়মান হয় তা হলো, দেশের যিনি প্রধান এই প্রধানের আনুগত্যের উপরে সম্মতি জ্ঞাপন করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর শরীয়ত সম্মত নেতার আনুগত্য করো। এখন এই উলিল আমরের ব্যাখ্যায় অনেকে অনেক কথা বলেছেন। কেউ বলেছেন যে সুযোগ্য আলেমের আনুগত্য করতে হবে, কিন্তু বাইআত যেই অর্থ বহন করে সেটি কিন্তু যিনি রাষ্ট্রপ্রধান তার আনুগত্য করা। আর এই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে তার বিরুদ্ধচারণ করা, তাকে অপসারণ করা, মিছিল মিটিং করে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা কিন্তু শরীয়ত সাপোর্ট করে না। সাহাবা নাজমান কেরামগণ এই ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। হাজ্জাজ বিন ইউসুফ এটা জালেম শাসক ছিল, এত সত্ত্বেও আবদুল্লাহ বিন ওমরের মতন জলিলুল কদর সাহাবি তার পিছনে নামাজ পড়েছেন। সুতরাং একজন শাসক যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যভাবে জনসাধারণকে, প্রজাদেরকে কুফুরি করার, আল্লাহর নাফরমানি করার আদেশ প্রদান না করবে,
ততক্ষণ পর্যন্ত কিন্তু তার আনুগত্য করতে হবে। এটাই হচ্ছে মানে কোরআন হাদিসের আলোকে আমাদের কাছে এটি প্রতীয়মান হয়। সুতরাং বাইআত এটি যিনি হচ্ছে রাষ্ট্রপ্রধান হবেন তার আনুগত্য মেনে নিতে হবে। এই ক্ষেত্রে সকলকেই তার হাতে বায়াত নিতে হবে এমনটি শর্ত নাই। এক এক এলাকা থেকে যিনি এলাকার প্রধান আহলুল হাল্লি ওয়াল আকদ বলা হয়, দেশের যারা হচ্ছে মাতার মুকুট গণ্যমান্য ব্যক্তি, এক এক এলাকায় থেকে এই এলাকার প্রধান এসে রাষ্ট্রপ্রধানের হাতে আনুগত্যের উপরে, আল্লাহর আনুগত্যের উপরে তারা বায়াত নেবেন। সুতরাং ওই এলাকার যিনি প্রধান, প্রধান বায়াত নিলে সকলের পক্ষ থেকে এটা হয়ে যাবে। আবু বকর আবদুল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যখন খলিফা হলেন, তখন এই মক্কা তয়েফ দূর দূরান্ত অঞ্চল থেকে প্রত্যেকেই তার হাতে এসে বায়াত নিয়েছিলেন না। আহলুল হাল্লি ওয়াল আকদ যাদেরকে বলা হয় তারাই কিন্তু মানে তারা বায়াত নিলেই হয়ে যাবে, তারা বায়াত নিলেই এটা হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা তিন ভাগে মানে রাষ্ট্রপ্রধানের বা উলিল আমরের এটাকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি। এক, যেই রাষ্ট্রপ্রধান আইয়ামুরু বিমা আমার আল্লাহ বি ফাহুনা তাজিবু তাআতুহুম, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপ্রধান আল্লাহর নির্দেশ অনুপাতে রাষ্ট্র পরিচালনা করবে, এইভাবে চলতে আদেশ করবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত রাষ্ট্রপ্রধানদের আনুগত্য করা অত্র রাষ্ট্রের প্রজাদের উপরে এটা ওয়াজিব, এটা ওয়াজিব। এটা দুইটি কারণে, এক হচ্ছে আন্নাহু মিম্মা আমার আল্লাহ বিহি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে আদেশ করেছেন যে উলুল আমরের আনুগত্য করতে হবে আল্লাহর আদেশের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। দুই নম্বর হচ্ছে যে মানুষের মধ্যে থেকে যে কেউ ভালো কাজের আদেশ করবে অবশ্যই সেটাকে পালন করা দরকার। দুই নম্বর আইয়া আমুরু বি মাসিয়াতিল্লাহ ফাহুনা লা সামা লাহুম ওয়া লা তাআ মাহমা কান, রাষ্ট্রপ্রধান যদি প্রকাশ্যভাবে আল্লাহর নাফরমানি করতে বাধ্য করে সেই ক্ষেত্রে কশিন কালো তার কথা শোনা যাবে না, তার আনুগত্য মেনে নেওয়া যাবে না। তিন নম্বর হচ্ছে ইদা আমারু বিশাইয়িন লাইসা ফিহি আমরুন ওয়ালা নাহি, রাষ্ট্রপ্রধান যখন কোনো কাজের আদেশ প্রদান করবে এমন কিছু মানে সে বিধি বিধান মেনে চলার বাধ্যবাধকতা প্রদান করবে যেটাতে মানে আল্লাহর আদেশের এবং নিষেধের পরিপন্থী না, একটা দেশের নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য একটা নিয়ম করলো যেটা কোরআন হাদিসের বিরোধী না, আল্লাহর আদেশ এবং নিষেধের বিরোধী নয়, সেই ক্ষেত্রে সেটিও পালন করা জনগণের উপরে ওয়াজিব হয়ে যাবে। সুতরাং এই বায়াত বলতে এখানে আসলে রাষ্ট্রপ্রধানের হাতে বায়াত নেওয়া এটাই বোঝানো হয়েছে। এখন এই যে এই মানে মুরিদরা পীরের হাতে বায়াত নেওয়া, এরপরে সংগঠনের নেতারা মানে নেতার হাতে যে বায়াত নেয়া, এটাই বায়াতের অর্থ বোঝাচ্ছেন, এটা বায়াতের অর্থ নয়।
এটা প্রকৃতপক্ষে এটি বায়াতের আসল অর্থ এটা নয়, এটা ভুল ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই শুভ বুদ্ধি দান করেন, আমরা যেন প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন সুন্না অনুপাতে যেন সমাধান জেনে সেই অনুপাতে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।